এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আর কোনো রেসিপি নয়, আজকে একদমই একটা অন্য টপিকের উপরে কাজ করছি সারাদিন। আজকে কিছু গাছ অনেকদিন ধরে লাগানোর শখ ছিল, তো সেই গাছগুলো পাচ্ছিলাম না। তারপর লকডাউন, করোনা ভাইরাস, বিভিন্ন বিভিন্ন কারণে আর গাছ লাগানো হয়ে উঠছিল না। তারপরে মাটিরও কিছু ক্রাইসিস চলছিল, তো যে কারণে হচ্ছিল না। তো আজকে আবার সেই গাছগুলো মানে অনেক কষ্টে খুঁজে খাজে জোগাড় করা হয়েছে, আর সেই গাছগুলো আজকে লাগানো চলছে। তো আজ সারাদিন এই নিয়েই মেতে রয়েছি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকের আমার গার্ডেনটাও তোমাদেরকে দেখাই। আর খুবই স্মল গার্ডেন, খুব যে বেশি বড় গার্ডেন নয় আমার। আর প্লিজ অ্যাভয়েড মাই স্পেস, কারণ একদম ঘরের জাস্ট কাজ করতে করতে ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভিডিও শ্যুট করে নেওয়া যাক। তো অলরেডি টাইম ফুলে গাছগুলো লাগানো হয়ে গেছে, আর এটা আমি গিফট পেয়েছি ওই দাদাটার কাছ থেকে, যিনি যার কাছে গাছ নিয়েছি, তো উনি আমাকে ওগুলো ফ্রিতে দিয়েছেন আর কি। তো দুটো ক্যাকটাস গাছ লাগিয়েছি, এছাড়াও রয়েছে একটা ঝুমকো লতা রয়েছে, আর একটা আছে স্থলপদ্ম। তো চলো দেখে নাও। Thank you.
যেরকম বলেছিলাম জানি না শোনা যাচ্ছে কিনা, মাইক নিয়ে ছাদে আসিনি, গাছ লাগাচ্ছিলাম, প্রচন্ড ঘিমে একাকার কাণ্ড। যেরকমটা বলেছিলাম আজকের ভিডিওটা হবে আমার গাছের ওপরে আর আমার ছোট্ট বাগিচা তোমাদের সাথে আরও একবার শেয়ার করব। আরও নতুন কিছু সদস্য আমাদের বাগিচাতে এসেছে, তো তাদেরকেও আদর যত্ন দিয়ে আমরা উপস্থাপনা করব। তো সেরকমই আজকে লাগালাম, মানে যেটা ভিডিওটাতে শুরুতে বলেছিলাম যে গাছ লাগানোর কথা, তো একদিন আমি এটা কমপ্লিট করতে পারিনি। দুটো মানে একটা ছিল স্থলপদ্ম, ঝুমকোলতা, টাইম ফুলের কিছু গাছ, এছাড়াও দুটো ক্যাকটাস গাছ ছিল, আর সবটাই আলাদা করে বস্তার মধ্যে মাটি থেকে টবে ভরে গাছটা লাগানো, সার দেওয়া, তো প্রচণ্ডই মানে মেহনতের কাজ আর কি। তো একদিনে সেটা পারি না, তার মধ্যে এই বাজে একটা ওয়েদার, তো দুদিন লেগে গেছে গাছ লাগাতে লাগাতে, মানে দুদিনে একবার, মানে আজকে কিছু গাছ লাগিয়েছি আর আগের দিনকে যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন তো, হ্যাঁ তখন টাইম ফুলে গাছগুলো সব লাগিয়েছিলাম সেদিনকে, আর ক্যাকটাসটা দুটো আর এই দুটো আজকে লাগালাম। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আশা করি মনে ভালো লেগেছে আজকের এই ভিডিওটা। ছাদে এসে কথা বলছি, তাও দেখছি মানে যেহেতু মাইকটা নেই তার উপরে আবার গাড়ির সাউন্ডগুলো একদম চলে আসছে, আর তার মধ্যে আজকে আবার এখানে কিছু বক্তৃতা টক্তৃতা চলছে, প্রচণ্ড আওয়াজ আসছে, মুখ চোখের অবস্থা ভীষণই খারাপ, ঘেমে একদম একাকার কাণ্ড, প্রচণ্ড বাজে একটা ওয়েদার। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আপা হাঁপাচ্ছি আমি জাস্ট। তো তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে, তবে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।